বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের সরাইহাট এলাকার নতুন আলোক ক্লাবে কালীপূজোর উদ্বোধন করলেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল, গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন সহ আরও অন্যান্যরা। এবারে 42তম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের পুজো। উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করে ক্লাব কর্তৃপক্ষ। চতুর্দশী তিথিতে তারা কালী পুজোয় 14 প্রদীপ জ্বালিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনায় ব্রতী হল মালদা জেলা তৃণমূল বঙ্গজননী সংগঠন। বুধবার শহরের রাজহোটেল মোড় এলাকায় এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাংসদ মৌসুম নূর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা বঙ্গজননী সভাপতি চৈতালী সরকার সহ অন্যান্যরা। বুধবার উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা হলো গাজল ইউথ ক্লাব ও সবুজ পাঠাগারের শ্যামা কালী পুজোর। এদিন গাজলের আলাল অঞ্চলের আলাল ময়না প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে পুজোর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, মানিক প্রসাদ, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। পুজো উপলক্ষে এদিন 200+ দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি উদ্বোধনকে কেন্দ্র করে আদিবাসী নৃত্য অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ জমায়েত হয় মণ্ডপ চত্বরে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তিনটি দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ। বুধবার গভীর রাতে হেমতাবাদের সমশপুর জামাদারপাড়া মালন এলাকায় তিনটি দোকানে হানা দেয় পুলিশ। উদ্ধার করে প্রচুর পরিমাণে নিষিদ্ধ আতশবাজি, যার বাজার মূল্য 30,000 টাকা। বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়েছে হেমতাবাদ থানার পুলিশ। সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও জনসংযোগ বাড়াতে উদ্যোগী হল বিএসএফ। কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের ডাঙ্গি বিওপিতে দিওয়ালি উৎসব পালন করে বিএসএফ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 122নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ এর কোম্পানি কমান্ডার অজয় কুমার, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান, বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন সহ গ্রামবাসীরা। এদিন অনড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএসএফ কর্মকর্তারা। গাজল পঞ্চায়েত সমিতি ও গাজল ব্যবসায়ী সমিতির সহযোগিতায় গাজল থানায় সিভিক ভলেন্টিয়ারদের বিশ্রামাগার সহ 4টি কক্ষের উদ্বোধন করা হলো বুধবার। এদিন এই উপলক্ষে 300+ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। মালদা জেলার এসপি অলোক রাজরিয়া, গাজলের বিডিও উষ্ণতা মোক্তান, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, বিধানচন্দ্র রায়, মানিক প্রসাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অশুভ শক্তির বিনাশে শুরু হয়ে গিয়েছে মহাশক্তির আরাধনা। এবছর রায়গঞ্জ ব্লকের কর্ণজোড়া হাটখোলা নেতাজি সংঘ লাইব্রেরি কালী পুজো 21তম বর্ষে পা দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই পুজোর বিশেষ আকর্ষণ। এবারের থিম বাঁশের কেল্লা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এখানকার পুজোতে সামিল হন। কালী পুজোকে ঘিরে তাই জমজমাট পুজো প্রাঙ্গণ। দীপান্বিতা অমাবস্যা আয়োজিত হবে কালী পুজো, ফলে পুজোর আয়োজনে ব্যস্ত ক্লাবের সদস্যরা। বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। জানা গিয়েছে বুধবার রাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মথুরাপুর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ ওই শব্দবাজি উদ্ধার করে। উদ্ধার হওয়া শব্দবাজির বাজার মূল্য আনুমানিক 100,000 টাকা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মানিকচক থানার পুলিশ। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক দর্জির দোকান। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের স্টেশন রোড এলাকায়। এদিন গভীর রাতে দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক মীর জাহাঙ্গীর আলম। যদিও দোকানে তৈরি করে রাখা জামা কাপড়, সেলাই মেশিন, ফ্যান, কাপড় সব পুড়ে গিয়েছে। ম্যারাথন রেসের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকালে হেমতাবাদ বিদ্রোহী ক্লাবের এবছরের দীপাবলী উৎসবের সূচনা হলো। এদিন মেরুওয়াল বিএসএফ ক্যাম্প থেকে ক্লাব প্রাঙ্গণ পর্যন্ত ম্যারাথন রেস হয়। পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি আবৃত্তি, গান ও নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। প্রশান্ত কুমার ভৌমিক, অলোক অধিকারী, প্রদীপ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বেশ কিছু কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। বুধবার সন্ধ্যায় দলবদলের ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের 17নম্বর ওয়ার্ডে স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। পাশাপাশি 6নম্বর ওয়ার্ডে রশিদপুর স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের 45 জন এদিন তৃণমূলে যোগদান। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক সৌমেন রায় ও প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সর্বভারতীয় নিট পরীক্ষায় নজর কাড়া ফল করেছে হরিশ্চন্দ্রপুর 2নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের খোপাকাঠি গ্রামের বাসিন্দা শেখ আবদুল্লাহ।
হতদরিদ্র পরিবারের সন্তান শেখ আব্দুল্লাহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছিল। তার এই ফলাফলে খুশি তার পরিবারের লোকেরাও। বৃহস্পতিবার আব্দুল্লাহকে সংবর্ধনা প্রদান করলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি তার বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় দলীয় নেতৃত্বদের তরফে। দলের সাধারণ সম্পাদক বুলবুল খান, পঞ্চায়েতের প্রধান আব্দুল কালাম, আশরাফুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বুধবার সন্ধ্যায় উদ্বোধন হলো রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাবের শ্যামা পুজোর। এদিন এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার উপপৌরপতি অরিন্দম সরকার, পুজো উদ্যোক্তা রন্তু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছরই পুজোর থিমে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রায়গঞ্জের বয়েজ সুকান্ত ক্লাবের পুজো। এবছরও নজর কাড়া থিমের ওপর নির্মিত হচ্ছে পুজো মণ্ডপ। এছাড়াও নানান জনকল্যাণমুখী কর্মসূচি নিয়েছে এই ক্লাবের পুজো উদ্যোক্তারা। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম একরত্তি শিশুর দেহে মিলল করোনা ভাইরাসের সন্ধান। এ ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক ছড়ালো জেলা জুড়ে। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন 6 মাসের এক শিশুর দেহে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। প্রতি বছরই পুজোর থিমে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের শ্যামা পুজো। এবছর এই পুজো 50তম বর্ষে পদার্পণ করলো। এবছরও দর্শনার্থীদের নজর কাটতে মণ্ডপ এবং প্রতিমায় নতুন চমক থাকছে। বুধবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী আমিষা প্যাটেল। পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, উপপৌরপতি অরিন্দম সরকার, পুজো উদ্যোক্তা তথা কাউন্সিলর অর্ণব মণ্ডল, পায়েল সাহা মণ্ডল, অনিরুদ্ধ সাহা, রবীন রাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বৃহস্পতিবার রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে বেশ কয়েকজন রক্তদাতা রক্তদান করেন। অর্ণব মণ্ডল, পায়েল সাহা মণ্ডল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। চোপড়ার ভদ্রকালী এলাকার বিপ্লবী ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। গত 29 অক্টোবর ক্লাব মাঠে সূচনা হওয়া এই টুর্নামেন্টে জেলা ও বিহারের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী দল অংশ নেয়। এদিন ফাইনাল খেলার আগে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারের শিলিগুড়ি মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মালদা মহিলা ফুটবল দল। এদিন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় বিহারের আরারিয়া দল বনাম সিপাহীগঞ্জ একাদশ। বিধায়ক হামিদুর রহমান, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য জাভেদ আক্তার, পঞ্চায়েত সমিতি সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। চাঁচলের মালতীপুরে চন্দ্রপাড়া অঞ্চলের নদাপাড়ার বাসিন্দা উত্তম মণ্ডল 2 মাস আগে দিল্লিতে নির্মাণ কর্মীর কাজে যোগ দিতে যায়। মঙ্গলবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার তার মরদেহ নিয়ে আসা হয় চাঁচলে গ্রামের বাড়িতে। লকডাউনের পর সংসারের আর্থিক সমস্যা সুরাহা করতে ভিনরাজ্যে গিয়েছিল সে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শ্যামা মায়ের আরাধনায় সামিল হলো দক্ষিণ দিনাজপুরের দিঘি বংশীহারির এলাকার বাসিন্দারাও। আমিনপুরের জমিদার প্রয়াত যোগেন্দ্র নারায়ণ রায়চৌধুরী স্বপ্নাদেশ পাওয়ার পর আনুমানিক 100 বছরের বেশি সময় থেকে দীপান্বিতা অমাবস্যায় এই রক্ষা কালী পুজো হয়ে আসছে। খোলা আকাশের নিচে বেদিতে কয়েকটি পাথরের টুকরোতে পুজো হয় মায়ের।